আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আপনারা কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021-22 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির তৃতীয় ধাপ অর্থাৎ দ্বিতীয় রিলিজ স্লিপ কবে শুরু হবে এবং কারা কারা আবেদন করতে পারবে জানতে চান? তবে এই ভিডিওটি আপনাদের জন্যই, আর সাথে আরও জানতে পারবেন অনার্সের তৃতীয় মেধা তালিকা দেওয়া হবে কি না। তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং শিক্ষা সংক্রান্ত সব রকম তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই জানা যাক দ্বিতীয় রিলিজ স্লিপ কি। আপনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপে চান্স না পান, তবে আপনার জন্য রয়েছে অনার্স ভর্তির সর্বশেষ ভর্তি কার্যক্রম তথা দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুবর্ণ সুযোগ। কেননা আপনি দ্বিতীয় রিলিজ স্লিপেও আবার নতুন করে দেশের যে কোনো 5টি কলেজে আবেদন করতে পারবেন। প্রথমেই জানা যাক দ্বিতীয় রিলিজ স্লিপে কারা কারা আবেদন করতে পারবে। যারা পূর্বে কোনো মেধা তালিকায় স্থান পায়নি তারা আবেদন করতে পারবে, অথবা যারা স্থান পেয়েও কোনো মেধা তালিকায় ভর্তি হয়নি, অথবা যারা ভর্তি হয়ে ভর্তি বাতিল করেছে তবে কলেজ কারোর প্রাথমিক আবেদন নিশ্চয় না করলে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না। এখন জানা যাক দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে। অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপের আবেদন প্রথম রিলিজ স্লিপের ভর্তি কার্যক্রম শেষ হলে শুরু হয়। এখনও যেহেতু প্রথম রিলিজ স্লিপের আবেদন কবে শুরু হবে তা জানা যায়নি, সেহেতু দ্বিতীয় রিলিজ স্লিপ কবে শুরু হবে তার ঠিক সময় বলা সম্ভব না। যখন এ সংক্রান্ত নোটিশ প্রকাশ হবে সাথে সাথে ভিডিও নিয়ে আসব। আর অনেকেই প্রশ্ন করেছিলেন অনার্স ভর্তিতে কি তৃতীয় মেধা তালিকা দেওয়া হয়। অনার্স ভর্তিতে কোনো তৃতীয় মেধা তালিকা দেওয়া হয় না। যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাবে তারা এবছর অনার্সে ভর্তি হতে পারবে, নয়তো সামনের বছর নতুন করে আবেদন করতে হবে। তো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও। প্রথম রিলিজ স্লিপ সংক্রান্ত ভিডিও পেতে বামের ভিডিওতে ক্লিক করো।